হ্যাঁ যাই দেখি হুমায়ুন আহমেদের ছবি তুলি অন্য প্রকাশ তার লেখার তর্জনীগুলো আরো সুন্দরভাবে মানুষকে মোহিত করবে এবং যুগের কথা আগামীর কথা ভবিষ্যতের কথা বাংলাদেশের উন্নয়নের কথা থাকবে। আমি মনে করি যে আমরা সবচেয়ে বেশি সৌভাগ্যবান এখন যারা বাংলাদেশে আছে, কারণ আগামী 17ই মার্চ থেকে বাংলাদেশের মুক্তিবর্ষ শুরু হচ্ছে। গত 14 জানুয়ারি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা এই মুক্তিবর্ষ গণগণনা উদ্বোধন করেছে। তাই আগামী 17ই মার্চ থেকে আমরা বঙ্গবন্ধু শতবার্ষিকী পালন করব। তাই এই সময় যারা আমরা জীবিত আছি, আমরা মনে করি যে আসলেই আমরা ভাগ্যবান বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি। তাই সবাইকে বঙ্গবন্ধু শতবার্ষিকী অত্যন্ত সফল এবং সার্থকভাবে পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে এই সবাই পিছনে যাও, আমি সহ, হ্যাঁ আসো। আর বস আর ইয়ে হয়েছে আমার একটু দেখছেন, হ্যাঁ বস একটু ঘুরে আন না, আর বস আর রবিল ভাই লোকটা আয় নাই মেয়েরা ইউটিউবে দেখে নেবে। মির্জার লাইট করে দিই হাই টাটা। আজ তথ্য ক্ষেত্রে নতুন বই জমা পড়েছে 154টি। এই 11 দিনে সর্বমোট জমাকৃত বইয়ের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1442।
আজ নতুন বই 154, সর্বমোট বই 1442। কয় টাকা কাগজ লাগবে, কাগজের টাকা আলাদা দিব, বই দিয়েছে কাম। কয় টাকা কাগজ লাগবে, কাগজের টাকা আলাদা দিব, মোরগকে মোরগ উন্মোচন করতে কয় টাকা লাগবে ওইটা দিব, তারপর হচ্ছে গিয়া আমার নামটা কী হবে আমি দিব, প্রকাশনা কিন্তু আমার হবে দুইটা কোম্পানি, এই সালাই করতে যা কেসে তো এখন আর বই আসে না, নাটক বানাইব আর্টিস্ট পেমেন্ট কত, আমাকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে দিতে গেলে, আমি সময় মতো ফোনটা ভাই করে টুস করে হ্যালো ভাই বাজার আমার লাগে রাখি আমি তো সব ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য। সিনেমার মানুষ কে তাড়াতাড়ি ভুলে ভাই, তরুণ ডিরেক্টরের সাথে হাত মিলান, তরুণ ডিরেক্টর ইমন সাদি, ইমন সাদি আগে পরিবার আর কি শিল্পী তার ভাই সব পরিবার আর এটা এটা আমাদের 800 ভাই ভুলে করে অনেক পুরনো মানুষ কিন্তু আমার সিনেমা অভিনয়ের দরকার বলে গ্রামের সারা জন্য তার নাম নিমগ্ন নির্জন, রচয়িতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার গুলশান বিভাগ, সুধীর চক্রবর্তী বিপিএল। আজকে মোড়ক উন্মোচনে উদ্বোধন করবেন মাননীয় পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএমবার সহ আজকে উপস্থিত রয়েছেন আরও সিনিয়র পুলিশ কর্মকর্তাবৃন্দ। এ পর্যায়ে প্রথমেই মোড়ক উন্মোচন করবার জন্য তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। কাব্যগ্রন্থ উন্মোচন করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্যার। আজকে অনুষ্ঠানে কবির প্রথম কাব্যগ্রন্থ নয়, এটি তৃতীয় কাব্যগ্রন্থ। তার প্রথম কাব্যগ্রন্থ ছিল নিরন্তর নির্বাসন, দ্বিতীয় নীলিমা বালিহাস এবং এটি তার তৃতীয় কাব্যগ্রন্থ নিমগ্ন নির্জন। এটার প্রকাশনে রয়েছেন পাঞ্জাবি পাবলিকেশন লিমিটেড। এবারে কবি সুধীর চক্রবর্তীকে প্রথমেই তার অনুভূতি ব্যক্ত করবার জন্য অনুরোধ জানাচ্ছি। তার অবশ্যই একটি স্বাগত বক্তব্য দেবেন স্যার। আমরা যারা জননিরাপত্তা বিধানে নিয়োজিত একটা জিনিস কিন্তু আমরা হৃদয় অনুভব করি, আমরা এই সমাজের এই মানুষ, এই সমাজ থেকে কিন্তু আমরা উত্থিত হয়েছি, আমাদের ভিতরেও আবেগ খেলা করে জুম করা এবং যে মানবিকতা মনুষ্যত্ব এগুলো নিয়ে কিন্তু আমরা চর্চা করি পেশাগত পাশাপাশি আমাদের হৃদয়ও কিন্তু তার অনুভব অনুরণিত হয়। আমরাও আমাদের সম্মানিত নাগরিক তাদের প্রতিটি হাসি দুঃখ সব কিছুতেই আমরা ওতপ্রোত জড়িত থাকি, পাশাপাশি আমাদের ভিতরে যে মানবিক সত্তা রয়েছে তার প্রতিফলন কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমাদের পুলিশ কর্মকর্তা মানে কিন্তু বই লিখছেন এবং অনেক বই কিন্তু পাঠকদের মধ্যে সমাদর গৃহীত হচ্ছে। সেই প্রয়াস থেকেই এবার বইমেলায় পাঞ্জাবি প্রকাশনী থেকে আমার একটি কাব্যগ্রন্থ বেরিয়েছে ডক্টর নির্জন এবং আমাদের সবার শ্রদ্ধেয় সম্মানিত পুলিশ কমিশনার স্যার তার তার শতব্যস্ততার মাঝেও আমি
সেরকম একটা ভিডিও করেন, এই যে হুজুরের ভিডিওটা করেন, ভাই এই ভিডিওটা গেলে নষ্ট হয়ে যাবে, চালিয়ে যেতে সেই ভিডিওটা করেন, এটা কঠিন জায়গা লাগাই থাকবে, এই যে চাল আছে চাল দেখছি 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 রাখতেছি রাখতেছি এই যে ভিডিওটা দেখ বুঝেন বুঝো আমার বাসা তখন জানি বুঝো থাকলে তো আনিফ যাবে না আমাদের সাথে তুলো না তুলো ছবি উঠতেছে না কোথেকে আইডিয়া আইছো ভিতর দিয়ে আসছো তোমরা জি আমরা ভিতর দিয়ে আসছি বিড়ি খাচ্ছে দেখছেন ওই যে ধোয়া দেখা গেছে এই আনছো নাকি আমি তো আনি নাই আমি বা ভিতরে পাওয়া যায় কে কেন শুভ কি কয় চলো বাইরে যাই কেন শুভ ডাকতেছে ঠিক আছে এই ভিডিও করবা দেখো ট্রলি শট দিচ্ছি শুভ এসে পড়েছি আমরা একটু সরেন আলাদা
না 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 শোন, দরকার নেই সন্দেহ করার, তুই আমাকে হুমায়ুন আহমেদের ছবি তুলি। অন্য প্রকাশ আমরা